بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه واله আরবের শহরে মক্কা নগরে জেথায় মা আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজমালিহি হাসনাত জামিয়া খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। যাই হোক, হযরতে জিবরিল আলাইহিস সালাম এই ফুক দেওয়ার পরে হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কুদরতে গর্ভবতী হয়ে গেলেন। বিনা বাপে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার ইচ্ছা করলেন। হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভে ধারণ করলেন فجاءها المخاض الى جذع النخلة তিনি প্রসব বেদনায় যখন অস্থির হয়ে গেলেন, প্রসব বেদনা উঠল, তখন তিনি কি করলেন, তখন তিনি করলেন কি, একটা মরা খেজুর গাছের একটা খেজুর গাছের নিচে গেলেন, খেজুর গাছের নিচে গেলেন। এখানে হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালামের মিলাদ অর্থাৎ জন্মের আলোচনা আল্লাহ কোরআন শরীফে করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে জন্ম হয়েছেন সে আলোচনা করেছেন। তাহলে নবীর মায়ের নবীর মিলাদও আছে, নবীর মায়ের মিলাদও আছে। হযরত আদম আলাইহিস সালাম আর জন্ম মিলাদ, এই মিলাদের কারণে প্রত্যেক শুক্রবারকে আল্লাহ ঈদের দিন বানাইছেন এবং এই মিলাদের আলোচনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে করতেছেন। এটা বেদাত যারা বলে তারা কোথায় ফতোয়া লাগাচ্ছেন? আমার আল্লাহর প্রতি ফতোয়া লাগাচ্ছেন যে আল্লাহ নিজে এই জন্মের আলোচনা, মিলাদের আলোচনা, নবীর মিলাদের আলোচনা, নবীর মায়ের মিলাদের আলোচনা পর্যন্ত করতেছেন। সুবহানাল্লাহ আলাজিম। তা আমরা করলে অসুবিধা কি? অনেক মানুষ সেটাকে বাধাগ্রস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম সন্তানের প্রসব বেদনা যখন শুরু হলো, এই তিনি করলেন কি, ওই বাইতুল মুকদ্দস থেকে কিছু দূরে বাইতুল লাহাম একটা জায়গা যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম বাইতুল লাহাম, সেই খেজুর গাছের নিচে তিনি চলে গেলেন। খেজুর গাছটা ছিল মরা খেজুর গাছ। হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাম ওই গাছের নিচে বসার কারণে বিবি মরিয়মের উসিলায় এই মরা গাছ জিন্দা হয়ে গেছে এবং সেই গাছের মধ্যে ফল ধরে গেছে। সুবহানাল্লাহ আলাজিম। বিবি মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর একজন অলি, আল্লাহর নেককার একজন অলি, আর পেটের ভিতরে হইলেন আল্লাহর নবী। তাহলে অলির উসিলায় নবীর উসিলায় মরা গাছ জিন্দা হয়। এমনি ভাবে যারা অলির দরবারে যায় তাদের কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ আলাজিম। এই খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। যাই হোক, তিনি কি বলতে শুরু করলেন, কালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া। খোদা গো, ও খোদা, এমন যদি হাইরে আমি যদি এর আগে মরে যাইতাম, আমি যদি মরে যাইতাম তাহলে কি হইতো, বা আমি যদি মানুষের স্মৃতি থেকে যদি আউট হয়ে যেতাম, মানুষের মনে যদি থাকতো না আমার কথা। তিনি লজ্জা এই কথাগুলি বলতেছেন। আল হায়াও শোবাতু মিনাল ঈমান, হায়া লজ্জা ঈমানের অঙ্গ। তিনি লজ্জা এই কথাগুলি বলতেছেন, কিন্তু লজ্জাই বলতেছেন। যাই হোক, এই সময়ের মধ্যে কঠোর বেদনা যখন শুরু হইল, ফানাদা فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। سبحان الله। গায়েব থেকে আওয়াজ জারি হলো। এই আওয়াজটা জিবরিল আলাইহিস সালামের আওয়াজ ছিল। আবার হযরতে আল্লামা ইবনে কাসির, যিনি কাসাসুল আম্বিয়ার মধ্যে দুইটা মত আছেন, আরেকটা মত হইল হযরত ঈসা আলাইহিস সালামের আওয়াজ ছিল, এটা জিবরিল আলাইহিস সালামের আওয়াজ ছিল। যাই হোক, আওয়াজ হয়েছে, হে আল্লাহর বান্দি, হে আল্লাহর পুণ্যবতী মহিলা, তুমি চিন্তা করিও না,
তোমার পায়ের নিচে নহর জারি আছে, তোমার নিচে কি আছে, আপনি বিষণ্ণ হইবেন না, চিন্তা করবেন না। আপনার রব আপনার নিম্ন দিকে একটি নহর সৃষ্টি করে দিয়েছেন, পায়ের নিচে একটি নহর সৃষ্টি করে দিয়েছেন, পানির নহর। وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। আর বলা হলো, হে আল্লাহর বান্দি, চিন্তার কোনো কারণ নাই, তোমার পায়ের নিচে আল্লাহ নহরের ব্যবস্থা করে দিয়েছেন, আর তুমি খেজুর গাছের ডালের মধ্যে ধরে টান দাও, পাকনা পাকনা খেজুর তোমার সামনে পড়ে যাবে, পাকনা পাকনা খেজুর তোমার সামনে পড়বে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা এমন পর মরা গাছ জিন্দা হয়, অলির উসিলায় নবীর উসিলায়। হযরত বিবি মরিয়ম আলাইহাসসালাম যখন গাছে ধরে টান দিলেন, দেওয়া মাত্র পাখনা খেজুর পড়তে শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলি মুশরাবি ওয়াকাররি আইনা। হে বিবি মরিয়ম, তুমি কি করো, তুমি পান করো, তুমি খাও এবং পান করো, তোমার চক্ষু ঠান্ডা করো। ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি আহাদা ফাকুলি ইন্নি নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। বিবি মরিয়ম আলাইহিসসালামকে আল্লাহ বলে দিলেন, তুমি খাও এবং পান করো এবং তোমার চক্ষু ঠান্ডা করো। হে মরিয়ম, যদি কারো সঙ্গে দেখা হয়, তুমি জবান দিয়ে কোনো কথা না বলে ইশারায় দেয়া কথা বলবা, আর কইবা আমি আজকে রহমানের নামে মান্নতের রোজা রাখছি, কারো সঙ্গেই কথা বলবো না। সুবহানাল্লাহ, কারো সঙ্গে কথা বলবো না। ফা আতাত বিহি কওমাহা তাহমিলুহু, যখন হাম এই বাচ্চা কোলের মধ্যে নিয়ে, ঈসা আলাইহিসসালামকে কোলের মধ্যে নিয়ে যখন কওমের কাছে আসলো, কালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, এ কওম বলল, মরিয়াম গো, তুমি গুরুতর খারাপ কাজ করছো গো, মরিয়াম গুরুতর খারাপ কাজ করছো। ইয়া ইয়া উখতা হারুন মা কানা বুকিমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। সুবহানাল্লাহ, হে হারুনের বোন, তুমি বিরাট খারাপ কাজ করেছো, তোমার বাবা বড়, তোমার পিতা কোনো খারাপ লোক ছিল না, তোমার মা কোনো বসতি ছিল না, তুমি এই কি কাজ করেছো, তিনি করলেন কি? কারণ মানুষ তো সুযোগের সন্ধানে থাকে, মানুষের ইজ্জত কিভাবে মারা যায়, সম্মান কিভাবে মারা যায়, কারণ মানুষের ইজ্জত কিভাবে মারা যায়। আল্লাহ নবী বলেছেন, যারা কোন মুসলমান আরেক মুসলমানের আইব ডাকিয়ে রাখে, আল্লাহ কিয়ামতের মাঠে তার আইব দুস্থটির আল্লাহ ডাকিয়ে রাখবে। আর আজকে আমরা মানুষের সম্মান দেখে জেলেস করি, হিংসা করি, সাজায়া নাটকের মতো খারাপের সঙ্গে ভালো জিনিস দিয়া মানুষকে কালার করে সমাজের মধ্যে শরম দেওয়ার চেষ্টা করি। এই যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার চিরতরে বিদায় নিছে বোঝা যাচ্ছে, কেননা তারা গত 2 বছরে ভালো ভালো কাজ করেছিল, কিন্তু ভালো ভালো কাজের ফাঁকে দিয়া কিছু সম্মানী মানুষকে কিছু মদের বোতল দিয়ে এবং কিছু অন্য সাজানো নাটক কইরা এবং বিভিন্ন ধরনের নিউজ দিয়া তাদেরকে কালার করে তাদের ইজ্জত মেরেছে। অনেক আপনার খারাপ মানুষ আমরা ভাবছিলাম, অনেক খারাপ মানুষ জেলের মধ্যে নিচে শাস্তি হচ্ছে, দেশ শান্তিতে যাবে, কিন্তু এদের সঙ্গে 2-1 জন কিছু কিছু লোক ছিল যাদেরকে অনর্থক সাজাইয়া যাদের ইজ্জত মারার চেষ্টা করছে। এই জন্য এই এদের কান্দনে, এই জুলুম করার কারণে এদের কান্দনে সে সরকারটা একবারে বিদায় নিল। তার কারণ তারা অনেক ভালো কাজের মধ্যে কিছু খারাপ অর্থাৎ ভালো মানুষের সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, যার কারণে এই ভালোর জায়গায় ভালো করতে পারে না, বরং তারা অপদস্থ হয়ে গেছে। কারণ মানুষকে যদি অপদস্থ করা হয়, যত শক্তিশালী হোক সে অপদস্থ হয়ে যাবে। কারণ অনেক সময় আপনার যে আমি হাদিস শরীফ থেকে পড়েছি, যে আমি আপনাদের সামনে আসব, যে হযরত ঈসা আলাইহিস সালাম ছোট সময় তিনি দোলনাতে কথা বলেছেন,
হযরতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়াতাকাল্লামু ফিল মাহদি ইল্লা সালাসাতুন, ঈসা আলাইহিস সালাম ও সাহিবি ইউসুফা ও সাহিবু জুরাইস। অর্থাৎ ইউসুফ আলাইহিস, হযরতে ঈসা আলাইহিস সালাম এই শিশুকালে কথা বলেছেন, তিনজনের কথা কোরআন শরীফের মধ্যে আছে, হযরতে হাদিসের মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের উপরে বদনাম দেওয়া হয়েছিল বিবি জুলেখার সঙ্গে, তো শিশু বাচ্চা, ছয় মাসের বাচ্চা সাক্ষী দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম নির্দোষী। এবং হযরত জুরাইস একজন আল্লাহর ওলি ছিলেন, সে ওলি আল্লাহর আপনার এই ভক্ত হয়ে গেছিল সারা দেশ। তো জালিমরা এক সাজাইয়া এক রাখালের বাচ্চা হয়েছিল, অবৈধ বাচ্চা। সে অবৈধ বাচ্চা নিয়ে মহিলাকে বলাইছিল যে তুমি বলবা যে এই হুজুর এই কাম করছে, কারণ এটা হলো জেলেস কইরা, হিংসা কইরা মানুষের সম্মান নষ্ট করার জন্য এই সমস্ত করা হয়। তো এই ওনার উপরে বিচার জমা হইল, ওনার আস্তানা ভেঙ্গে দেওয়া হলো, উনি চিন্তার মধ্যে পড়লেন, কাঁদতে শুরু করলেন, গায়ের থেকে আওয়াজ জারি হলো, জুরাইস তুমি এই সন্তানকে সাক্ষী মানো। তখন তিনি করলেন কি, বিচারের মধ্যে এই শিশু সন্তানকে সাক্ষী দিলেন, সাক্ষী মানলেন যে আমার আর কোনো সাক্ষী নাই, এই সন্তান সাক্ষী। তারা বলে কেমনে কথা বলবে? এই সময় এই ছেলেটি বলে উঠল, সাবধান, তোমরা জুরাইসকে দোষারোপ করো না, জুরাইস আল্লাহর একজন হলি, আর উমুক রাখাল হইল আমার পিতা। অনেক সময় এরকম মানুষ বদনাম ছড়ায়। বিবি মরিয়ম আলাইহিস সালাম যখন বিনা বাফে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন আল্লাহর কুদরতে, সমাজের মধ্যে হুলস্থুল সৃষ্টি হয়ে গেল, সমাজের মানুষ ওনাকে খারাপ বলতে শুরু করলো। ইভেন 40 জন মানুষ বেশি শয়তানি করছিল, 40 জন পুরুষের, এক রেওয়ায়েতে আছে 40 জন পুরুষের এই শয়তানি করার কারণে তাদের 40 জনের গর্ব হয়ে গেছিল, নাউজুবিল্লাহ, আল্লাহর গজব আসছিল তাদের উপরে। যাই হোক, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মার উপরে যখন বদনাম দিতে শুরু করলো যে তুমি খুব খারাপ কাজ করছো, তখন তিনি করলেন কি, যে আমি রহমানের রোজা রাখছি, ইশারা দিলেন, যে এইদিকে ইশারা দিলেন। তারা বলল, ফাআশারাত ইলাইহি, তিনি ইশারা দিলেন ঈসা আলাইহিস সালামের দিকে, ক্বালু কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কম বলল, হ্যাঁ মরিয়ম, এই শিশু বাচ্চা কেমনে কথা বলবে, এখনো দোলনার মধ্যে আছে, শিশু বাচ্চা কেমনে কথা বলবে। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে জবাব দিলেন, ক্বালা ইন্নি আবদুল্লাহ, যে হে তোমরা আমার মায়ের প্রতি অপবাদ দিও না, জুলুম করো না। তিনি বললেন কি, ইন্নি আবদুল্লাহ, আমি আল্লাহর আল্লাহর বান্দা। তিনি বললেন আমি আল্লাহর বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহ।